মাছ তাই না? মোনা দাদুরে খাবার দিবি? আয় আয়, দে কড়ি খোল, দেখো বন্ধুরা যে দাদুকে খাবার দিচ্ছে মাম্মাম। তো শোনা ভালো, আজকে চান করে একটু জল দাও, একটু জল দিয়ে নমো দাও দাদুরে, নমো দাও হাত জোর করে, দাদু আমার আশীর্বাদ করো। যাও তাহলে, এলা আমি দিয়ে যাও। দাদা জল পাড়াবে, বন্ধুরা বাবাকে খাবার দেওয়া হয়ে গেল। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সকলকে গুড মর্নিং, আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, দেখো কী কী শেয়ার করতে পারি। তো বাবাকে তো বারান দিলাম, নদীতে গিয়েছিলাম চান করতে, চান করে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, এতগুলো পরে হয়তো শেয়ার করব করতে পারলে। তো এখন ভাত বসিয়ে দেই, চলো। এই দেখো এখানে লঙ্কা বেগুন আর এই দেখো আলু সিদ্ধ দিয়ে দিই ঘরে, চলো। ভূত দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এখানে, এটা কিন্তু ভূত না, এটা তোমাদের দাদাভাই ভিজে, তো এটা ফ্যানের মধ্যে দিয়ে এইভাবে শুকাচ্ছে, ওই দেখো। তো তোমাদের দাদাভাই, তোমরা আবার কেউ ভয় পেয়ো না, ওই দেখো মুখটা দেখিয়ে দিলাম, নালে আবার তোমরা ভয় পেয়ে যাবে। তো এই দেখো ভাতে জল দিয়ে দিয়েছি, এখানে এখন বেগুন আলু এসব দিয়ে দিই, পরে চালটা দিয়ে দিয়ে দিচ্ছি, আতপ চাল। তো দেখো অন্ধকার, তো দেখাতে পাচ্ছি না। তো এখন চালটা ধুয়ে দেই বন্ধুরা, তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে এখন আমরা খেতে পারবো। এখনো তো কিচ্ছু খাইনি, মাম্মা আমরা ওই যে ওখানে বসে রয়েছে। কি হয়েছে সোনা মা, কি হয়েছে বাবা বলো? গুড় দিয়ে চিড়া খাবা বাবা? দিব বাটিতে দিব সোনাই, চলে চড়ে সাইকেল খেলবে দিদি, সাইকেল চালাবে, ওকে চালা তো রাখি, ওঠো মা ওঠো চালাবে দিদি, ওঠো ওঠো, রাগ করে না। তো এই দেখো বন্ধুরা চাল, তো কালকে যে পিসে মশাই চাল দিয়ে গেছিল সেই চালটা দিয়ে আজকে ভাত করবো, রেশনের চাল করছিলাম ভালো লাগছিল না। দেখো জল দিয়ে নিয়ে আসি, চালটা ধুই বন্ধুরা, আবার আসছি তোমাদের সামনে, চালটা ধুয়ে নেই। দেখো চাল ধুয়েছি, এখন হাঁড়িতে দিয়ে আসি, চাল ধোয়া হয়েছে, এই যে হাঁড়িতে দিয়ে আসি বন্ধুরা। তো শোনা, আমার দিদা নতুন স্যান্ডেল দিয়েছিল, তো স্যান্ডেল হারিয়ে গেছে একটা ঘরের সামনের থেকে, তো এখন মাম্মাম খুঁজতে যাবে দাদার সঙ্গে। তো চান করেছিলাম, কাপড়গুলো ধুয়ে দিই, এই যে কাপড়গুলো ধুতে হবে, এগুলো ভিজে কাপড়ে বাড়িতে এসেছিলাম, তো এগুলোকে ধুয়ে শুকো দিই এখন। পাল্টিংয়ে নিয়ে নিয়েছি, তো উঠান ফুঠান তো সকালে ঝাড়ু দিয়েছি, এখন তো প্রত্যেকদিনই পাঁচটার থেকে উঠছি। তো দেখো মাম্মামেদের কি কাণ্ড, তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো মুরগির ঘরে ঢুকে বসে রয়েছে দুজনে মিলে, কি বলবো, যতই হোক ঘিন্নের চান করে এসেছে মাম্মাম, ঘিন্নারও ব্যাপার, কিন্তু কিছু খেতে পাচ্ছে না, তো কোনো কথাও শোনে না, কি করবো আর। দেখেছ তো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতগুলো কাপড় চোপড় বাড়িতে শুকো দিয়েছি, আর ওগুলো তো দেখাতে পারবো না, নদীর পাড়েও রয়েছে, ওই দেখো একদম এখান থেকে ধরে, এখান থেকে ধরে একদম ওই যে ওখান পর্যন্ত, দেখেছো। আর ওয়েদার দেখো, ওয়েদারও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ওয়েদার,
দেখো এগুলোকে শুকো দিয়ে দিয়েছি, আর নদীর পাড়েও দিয়েছি, আরও রয়েছে এখন দিব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে রয়েছে এগুলোকে শুকো দিব, আর এই ঝুড়িটাতে রয়েছে এগুলোকে শুকো দিব। চলো আরো রয়েছে, দুদিন হয়েছে ধোয়া ধোয়া, আরো অনেকগুলো রয়েছে, কালকে অর্ধেকটা ধোয়া। আর যেগুলোকে ব্যবহার করছি ওগুলো তো 10 দিন কি 11 দিনের দিন ধুতে হবে বন্ধুরা। গ্যাসটা একটু কমায় দাও, অনেকগুলো কাপড় চোপড় পরে আসছি শুকো দিয়ে বন্ধুরা। তো ফ্রেন্ডসরা অনেকক্ষণ পরে আবার আসলাম ভাত ঠাত নামিয়ে ঘরে, তোমাদের দাদা ভাইদেরকে খেতে দিয়ে আসলাম। তো দেখো এই যে কাপড় এখানে শুকো দিয়ে দিয়েছি, দেখো কত কাপড় চোপড়, বাপরে। তো চলো ঘরে যাই এখন। ভাত খাচ্ছে ওরা, ভাত খেতে দিয়ে দিয়েছি। তো যাই ঘরে এখন, ভাত খেয়ে নিই, এখনো কিচ্ছু খাইনি বন্ধুরা, জানো খুব খিদে পেয়েছে। তো দেখো এই ঘরটার কি অবস্থা, কত কাপড় চোপড় ধুয়ে ধুয়ে রেখেছি এইভাবে, রান্নাঘরটা কি দেখো, কথাই বলতে পারছি না, এখনো কিছু খাইনি। মিষ্টু ভাত খাইতেছো সোনা, খাইতেছ, খাও, পরে ললিপপ এনে দিব, সারপ্রাইজ ললিপপ। দেখো আমাদের সোনা ভাত খাচ্ছে আলু দিয়ে আর লবণ দিয়ে, মোবাইল দেখে দেখে। তো ভিজে বসে গেল এখন, আলু সিদ্ধ বন্ধুরা। দেখো তোমাদের দাদা ভাই মাখলো, আলু সিদ্ধ নিয়ে নিলাম, আর এদিকে বেগুন। চামিচ নিয়ে আসি, আমি এই ঘিটে নিবো, এটা লোকাল ঘি, এটা খুব ভালো লাগে আমার। বাবা আলু সিদ্ধ নিবা, তোমাদের দাদা ভাই আলু সিদ্ধ মেখেছে, খুব টেস্ট হয়েছে, আমি খেয়ে দেখলাম। তো ঘরে তো অন্ধকার, তাই এরকম
লাইট দেওয়া আছে, ওই দেখো লাইট দেওয়া থাকলেও আলো নেই, জানলা বন্ধ, তো জানলা করা হয়নি এখনো। তো খেয়ে দেয়ে পরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করলাম দেখতেই পারলে, তো মামামকে অল্প একটু ভাত দিয়েছিলাম, তো আমি আর তোমাদের দাদা ভাই আর রাখি, তাও আমরা তো খাচ্ছি ভালোই, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে বেগুন সিদ্ধ দিয়ে, কিন্তু মামামকে এইটুকু ভাত দিয়েছি, এটুকু ভাতও খেলো না, জানো কি অবস্থা। তার মধ্যে একটা টাকাও নেই, ও খালি বলছে দোকানের খাবার এনে দাও, খাবার এনে দাও, বাবা টাকা দাও, মা টাকা দাও, কি অবস্থা দেখো তো। 5-6-60 টাকা ছিল, তারপরে যে ললিপপ আনিয়ে দিলাম, দেখো তো বন্ধুরা কি করি বলো তো, একদম ভালো লাগছে না আর। তো ফ্রেন্ডসরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর বেশি বড় করছি না ভিডিওটা। আর দেখো মামরা ওখানে সাইকেল দিয়ে খেলা করছে, ওই দেখো। তো নদীতে কাপড় চোপড় ধুতে গিয়েছিলাম, দেখো পতাকাটা ভেসে চলে এসেছিলো, মাম্মামের এতটাই ভাগ্য ভালো যে মাম্মাম পতাকাটাকে ধরেছে নদীতে, ধরে দেখো ধুয়ে নিয়ে এসেছে। মাম্মাম দেখিয়ে দাও মিমিদেরকে, ওই দেখো। তো ওর মাম্মাম এর পাপা বললো কি, মাম্মাম পতাকাটা পেয়েছো, ওখানে ভাসিয়ে দিতে হবে না, উপরে তুলে রাখো। ও বলে কি, বাবা আমি এটাকে ধুয়ে বাড়িতে নিয়ে যাব। তো ধুয়ে বাড়িতে নিয়ে এসেছে, দেখেছো এটুকু বাচ্চা তো কতটা বোঝে। তো ফ্রেন্ডসরা এখনও বিকেলে সারাদিন অনেকই কাজকর্ম আছে, কেননা অনেক কাপড় চোপড় ধুয়েছি অনেকগুলো, ওগুলো আনতে হবে, দুপুরে গিয়ে ওগুলোকে উল্টিয়ে দিতে হবে নদীর পাড়ে, আগের ব্লকে যে দেখিয়েছিলাম কত দূরে। তো আমি আর বড় করছি না, তোমাদেরকে বাই বাই করে দিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, এটাই বলবো। আর সামনে তো পুজো, সবারই হয়তো কেনাকাটা হয়েই গেছে, সবার কারোরই ব্লগ দেখতে পাচ্ছি না এখন আমি, তো আমার বাবার কাজ চলে গেলে শ্বশুরমশাই, তারপর থেকে আবার আগের মতো স্বাভাবিক সব কিছু দেখবো। তো আমাদের তো কেনাকাটা এবছর আর হবে না, কেননা টাকা পয়সাও হাতে নেই, বাবার শ্রাদ্ধ করতে হবে, তারপরে আবার দুটো লোক আমাদের আলিপুর, তোমাদের দাদা ভাই যে কাজ করে, দুটো লোক আলিপুর জেলে আছে, ওই দুটো লোককে উকিল ধরেছে, ছাড়াতে হবে, ওই দুটো লোককে ছাড়াতে 40-50 হাজার টাকা লেগে যাবে, এদিকে বাবার কাজ সারতে হবে। তো এবছর আর পুজোর জামাকাপড় হবে না, তো শেয়ার করতে হয়তো পারবো না, তো জানি না। মাম্মামের দিদাবাড়ি থেকে তো প্রত্যেক বছরই মাম্মামকে আর ওর পাপাকে দেয়, এবছর হয়তো বা দিবে, যদি দেয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর ভাই আলিপুরে আছে। বাই ফ্রেন্ডসরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি এইভাবে শাড়ি পরেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কুচি করে শাড়ি পরতে ভালো লাগছিল না একদমই, দেখো এইভাবেই পরছি, দেখেছো। ও যে কাকিমা বা এখানে আছে, বাবা মারা যাবার পর থেকেই তো বাড়ি চলে যাচ্ছে, এখন আবার কুমার গ্রামে বাড়ি, ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমার কাজকর্ম তো সব আমাকে নিজেকেই করতে হচ্ছিল, আর কাকিমা আমার শাশুড়ি মাদের মানে আমার ভাসুরদের ওনাদের রান্নাবান্না সবই কাজকর্ম করে দিচ্ছিল, চৌকোতে রান্নাও করে দিচ্ছিল, খুবই ভালো, খুব কাজ করে জানো বন্ধুরা। ওই কাকিমা চলে যাচ্ছে। তো বাই ফ্রেন্ডসরা, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো।